বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজই আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম, খাওয়া দাওয়া, হাঁটা চলা এই সকল বিষয়ের মাঝেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন, এমনকি তিনি তার এই নাস্তার মেনু কখনো পরিবর্তন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জানতে চেয়েছিলেন তিনি কেন প্রতিদিন সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করেন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য খুব ভালো। এরপর থেকে সাহাবিরাও সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। গত কয়েক বছর আগে বিজ্ঞানীরা গবেষণা করেছেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করেছেন। তারা গবেষণার ফলাফল হিসেবে যেটা পেয়েছেন সেটা হচ্ছে, প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করলে মানুষের শরীরের হাইড্রোকোলিক অ্যাসিড ও এনজাইমগুলো দ্রুত কাজ করা শুরু করে, এতে করে মানুষের শরীর ভালো থাকে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় আরও পেয়েছে যে প্রতিদিন সকালে সাতটি খেজুর ও এক কাপ গরম দুধ নাস্তা হিসেবে খেলে মানুষের মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, লিভার ভালো থাকে এবং ত্বক সুন্দর হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নত মানার মাঝে যে কল্যাণ, বিজ্ঞানীদের এই একটি বিষয়ের উপর গবেষণা থেকেই বোঝা যায়। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নাস্তা করেছেন, সেভাবে নাস্তা করার মাঝেই বিজ্ঞানীরা কল্যাণ খুঁজে পেয়েছেন। অথচ আমাদের নবী বিজ্ঞানীও ছিলেন না, আবার ডাক্তারও ছিলেন না। আমরা মুসলিম হিসেবে আমাদের সবার উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করা। নিঃসন্দেহে এতেই আমাদের মাঝে রয়েছে কল্যাণ।